আজকে তোমাদের একটা নতুন টপিক শুরু করব আজকে। আগের দিন যেটা পড়েছিলাম আমাদের নদীর পাড়টা শেষ হয়েছিল, আজকে দেখো পশ্চিমবঙ্গের পরিচিতি, যেটা খুব একটা কমন একটা টপিক যেটা আমাদের পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। আজকে মেইনলি যেটা জানবো, ভালো করে দেখে নাও, আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে। আমি একদম প্রথমের দিকে একটা ইন্ডিয়া নিয়ে ক্লাস করিয়েছিলাম, যেমন ইন্ডিয়ার অবস্থান, প্রতিবেশী কোন কোন দেশগুলো আছে, আমাদের ইন্ডিয়া কতগুলো রাজ্য, এগুলো সব পড়েছিলাম। আজকে যেটা জানবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে। হ্যাঁ, মানে তোমরা যে কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন পাবে, বিশেষ করে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের এই পার্টটা নিয়ে। দেখো এই পার্টে আমার অনেকগুলো স্লাইড আছে, যেগুলো প্রত্যেকটা স্লাইড খুব গুরুত্বপূর্ণ, আর আমরা প্রত্যেকটা স্লাইড আলাদা করে পড়ব। ফার্স্ট আমি একদম প্রথম থেকে শুরু করছি। এটা আমরা পশ্চিমবঙ্গের এই ম্যাপটা দিয়ে শুরু করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমাদের যেগুলো আগে করা লাগবে আমরা সেগুলো জেনে নিই, তারপরে আমরা পাটে পাটে যাচ্ছি। ফার্স্ট দেখো, আমরা যদি পশ্চিমবঙ্গের অবস্থান দেখি, যেদিন ভূপ্রকৃতি পড়েছিলাম আমরা বলেছিলাম না, এই উপর থেকে এই বরাবর কি আসছে আমাদের হিমালয়ান রেঞ্জ। দেখো এই বরাবর আমাদের হিমালয়ান রেঞ্জ, তাহলে আমরা এই যে পশ্চিমবঙ্গের এই যে পাটটা পাচ্ছি, এটা হচ্ছে হিমালয়ের একটা কন্টিনিউয়েশন। আর দক্ষিণে এই যে পোর্শনটা পাচ্ছ বঙ্গোপসাগর, দেখো তাহলে আমাদের উত্তর দিকটা পর্বতে ঘেরা আর দক্ষিণ দিকটা কি সমুদ্রে ঘেরা। আমাদের এই সাইডটা হচ্ছে বাংলাদেশের বাউন্ডারি, আর এই যে সাইডটা এটা আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেটগুলো। তাহলে আমাদের এখন যেটা জানতে হবে, দেখো সেগুলো একদম পাটে পাটে ঠান্ডা মাথায়। ফার্স্ট এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কতগুলো দেশ যাদের বাউন্ডারির শেয়ার আছে। প্রচুর বার পরীক্ষায় পেয়েছে দেখো কোশ্চেনটা, প্রচুর বার কোশ্চেনটা পাবে। কে বলতে পারবে পশ্চিমবঙ্গের সঙ্গে কতগুলো দেশের? চারটা স্যার, চারটে? চারটে কোনটা কোনটা বলো দেখি। না চারটা, আটটা স্যার, আটটা। আমি দেশ বলেছি কিন্তু, মায়ানমার হবে, আমি দেশ বলেছি, ভুলিয়ে ফেলো না। দেখো আমি একটু বলে নিই, তোমাদের কারো একটু স্পিকারটা অন আছে, কাইন্ডলি একটু অফ করো। হ্যাঁ দেখো, আমাদের যদি দেশ বলে, এই কোশ্চেনটা গুলিয়ে ফেলো না, একদম মানে ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে এটা, ম্যাক্সিমামই। ফার্স্ট দেখো, আমরা যদি উপর থেকে দেখি, তাহলে এই যে পোর্শনটা আমি ম্যাপ দিয়ে খুব ইজি করে বোঝাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে তোমার ভুটান, একটা গেল ফার্স্ট। সেকেন্ড দেখো, এই পোর্শনটা যখন হিমালয়ান রেঞ্জ আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে, এই পোর্শনের বাউন্ডারিটা কি নেপাল। তাহলে একটা ভুটান পেলাম ফার্স্ট, দু নম্বর কি পাচ্ছি আমরা, নেপাল পাচ্ছি। এখানে দেখো আসাম যেটা পেলাম, আসাম তো দেশ না, এটা আমাদেরই। সিকিম যেটা পেলাম, সিকিমটাও দেখো এটা আমাদেরই। তাহলে দুটো দেশ পাচ্ছি, আর একটা দেখো থার্ড যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এই পোর্শনটা হচ্ছে আমাদের কি বাংলাদেশ। তাহলে আমরা ডিরেক্টলি কটা দেশ পাচ্ছি, তিনটে দেশ পাচ্ছি। যারা চারটে বলছিল, দেখো চারটে হ্যাঁ স্যার, কোনোভাবেই, মায়ানমারটা হবে না, মায়ানমারটা বলুন আসবে না, কোনোভাবেই আসবে না, মায়ানমারটা অনেক দূরে ওটা বাংলাদেশের সঙ্গে পড়েছে। একদম, ওটা বাংলাদেশের সঙ্গে ডিরেক্ট কানেক্টেড আছে, এখন ম্যাপটা এখানে কাটা আছে বলে এদিকে আসবে। আর অনেকে চাইনা ভাবে, অ্যাকচুয়ালি চাইনার বাউন্ডারি যেটা সেটা অরুণাচল, হ্যাঁ সেটা আমাদের পশ্চিমবঙ্গ না। তাহলে পশ্চিমবঙ্গে আমরা কটা দেশের বাউন্ডারি পেলাম, ভুটান, নেপাল, বাংলাদেশ। এটা ম্যাপ দিয়ে মাথায় রেখো, তাহলে ভুলবে না। হ্যাঁ ম্যাপ দিয়ে মাথায় রেখো, তাহলে ভুলবে না। অতএব বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা দেয়, তাহলে এই তিনটের বাইরে কিন্তু আর হচ্ছে না। সেকেন্ড যে কোশ্চেনটা এখান থেকে দেয়, বলতো কোন দেশের বাউন্ডারি সব থেকে বড়? বাংলাদেশ হ্যাঁ, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের। ইভেন এটা মাথায় রেখো, যেদিন জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়িয়েছিলাম, শুধু পশ্চিমবঙ্গের সাপেক্ষে না, আমাদের ইন্ডিয়ার যতগুলো বাউন্ডারি আছে সবার মধ্যে বড় বাউন্ডারি কোনটা? এই বাংলাদেশ। তুমি 8,000 কত কিলোমিটার? বাংলাদেশটা দেখো এত বড়, সেটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে এত বড় বাউন্ডারিটা, মানে এই যে বাংলাদেশের বাউন্ডারি এটা সব থেকে বড়। এটাও পরীক্ষায় কোশ্চেন আসে, দুভাবেই বলে দিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গ যে সমস্ত দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, এই তিনটের মধ্যে সব থেকে বড় বাংলাদেশ। ইভেন ইন্ডিয়া যখন আসবে, ইন্ডিয়ার ম্যাপটা দেখো, আমরা প্রচুর বাউন্ডারি পাবো, বাংলাদেশ পাবো, এদিকে আফগানিস্তান পাবো, পাকিস্তানের কিছু অংশ পাবো, নেপাল পাবো, ভুটান পাবো, এদের মধ্যেও কি বাংলাদেশ। বাংলাদেশের এই যে বাউন্ডারিটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফার্স্ট একটা খুব ভালো কোশ্চেন আমরা জানতে পারলাম আজকে, কতগুলো দেশের সঙ্গে সেটা। সেকেন্ড যেটা আসবো, কতগুলো রাজ্যের সঙ্গে
পশ্চিমবঙ্গ বাউন্ডারি শেয়ার করে, বলো কে বলতে পারবে কতগুলো রাজ্য, বলতে পারবে কেউ এটা রাজ্য কতগুলো? আমি নদী পড়া থেকে একবার বলেছিলাম তোমাদের, হ্যাঁ নদী পড়া থেকে বলেছিলাম, দেখো রাজ্যর ক্ষেত্রে দেখো আমরা পাঁচটা পাবো, পাঁচ দেখো এই যে বাউন্ডারিটা, আমি কালারটা একটু ডিপ নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ এই কালারটা নিই, এই যে বাউন্ডারিটা এটা কি গেল আসাম এক, সেকেন্ড দেখো এই যে সিকিম এটা দুই, তাহলে এক দুই হয়ে গেল, ভুলে ভুটান আর নেপালকে নিও না, হ্যাঁ ভুটান নেপাল তো দেশের মধ্যে চলে যাচ্ছে, বিহার ঝাড়খণ্ড, হ্যাঁ একদম থার্ড বাউন্ডারি দেখো এই বিহার, এই আমাদের মালদা দিনাজপুর এই জায়গায় কি আছে বিহার, তিনটে বিহারের পরেই যে বাউন্ডারিটা শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অনেক অংশ জুড়ে, এই পোর্শনটা পুরোটাই হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের বাউন্ডারি, তাহলে কত চার, আর আর উড়িষ্যা, হ্যাঁ আর লাস্ট বাউন্ডারি দেখো উড়িষ্যা, তাহলে আমরা কতগুলো বাউন্ডারি পেলাম পাঁচটা বাউন্ডারি পেলাম, হ্যাঁ এটা অনেকে ছটা বা চারটে ভাবে, কোনোভাবেই না আমাদের বাউন্ডারি পাঁচটা, আমি আবারও রিমাইন্ড করাচ্ছি, ফার্স্ট দেখো একদম পূর্ব দিকে আমাদের আলিপুরদুয়ার ফালিপুরদুয়ার কোচবিহার, এইদিকে এ সাইড হচ্ছে আসাম, নেক্সট দেখো দার্জিলিং এর উপরে, দার্জিলিং কালিম্পং এর উপরে সিকিম দুটো, থার্ড হচ্ছে আমাদের আমাদের পশ্চিম সাইডে যেটা বিহার, বিহারের পর ঝাড়খণ্ড তারপরে উড়িষ্যা, তাহলে কতগুলো স্টেট বাউন্ডারি পাঁচটা আর কান্ট্রির বাউন্ডারি কতগুলো তিনটে, অর্থাৎ এই জিনিসটা যেন সেকেন্ড টাইম ভুল না হয়, হ্যাঁ এইবার দেশের সঙ্গে বাংলাদেশের বাউন্ডারি সব থেকে বড়, এখানে সেম কোশ্চেনটা ঘুরিয়ে বলে, বলতো কোন রাজ্যের সঙ্গে সব থেকে বড়, বলতে পারবে? ঝাড়খণ্ড স্যার, একদম একদম ঝাড়খণ্ডের সঙ্গে প্রচুর বার পরীক্ষা এসেছে কোশ্চেনটা, তুমি বাউন্ডারি গুলো দেখো আসামের সঙ্গে এইটুকু জাস্ট, এই আমার পেনটার দিকে ফলো করো এইটুকু, সিকিমের সঙ্গে এইটুকু, উড়িষ্যার সঙ্গে অনেকে উড়িষ্যা ভাবে, একদম না উড়িষ্যার সঙ্গে আমাদের বাউন্ডারি অল্প, ইন্ডিয়ার ম্যাপ দেখলে দেখতে পাবে উড়িষ্যা নিচের দিকে নেমে আসে পশ্চিমবঙ্গের, কিন্তু ঝাড়খণ্ডটা দেখো এই যে একদম মালদার এই জায়গা থেকে মানে বিহারের বাউন্ডারি থেকে শুরু হচ্ছে পুরোটা, মানে তোমার বীরভূম বর্ধমান পুরুলিয়া এই পুরো বাউন্ডারিটা কে শেয়ার করছে আমাদের ঝাড়খণ্ড, তাহলে আমাদের মেন বাউন্ডারি যেটা মানে সব থেকে বড় বাউন্ডারি কার সেটা হচ্ছে ঝাড়খণ্ডের, অনেকে কিন্তু উড়িষ্যা করে একদম কনফিডেন্ট নিয়ে উড়িষ্যা করে, উড়িষ্যা কোনো ভাবে না, উড়িষ্যা এখানে তাকাও বুঝতে পারবে ভাই, এই মেন ম্যাপে দেখো এই পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এই উড়িষ্যা আসছে, তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে অল্প এইটুকু বাউন্ডারি থাকছে, হ্যাঁ আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের আরো ক্লিয়ার হবে, এই যে এই দিকে দেখো আমি কালারটা চেঞ্জ করে দিই, পশ্চিমবঙ্গ হাইলাইট করা আছে, তাহলে এই যে রেড পোর্শনটুকু টানলাম এই রেড পোর্শনটুকু কি এইটা হচ্ছে আমাদের উড়িষ্যার বাউন্ডারি, কিন্তু ঝাড়খণ্ড দেখো একদম পশ্চিমবঙ্গে সেই গলা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এটা কার বাউন্ডারি? ঝাড়খণ্ড, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বড় বাউন্ডারি কার সেটা হচ্ছে ঝাড়খণ্ড, তাহলে আশা করি এই দুটো পার্ট নিয়ে আমাদের আর ভুল হবে না, তাই তো তিনটে দেশের বাউন্ডারি বাংলাদেশ বড়, পাঁচটা আমাদের রাজ্যের সঙ্গে রাজ্যের বাউন্ডারি সব থেকে বড়কে ঝাড়খণ্ড, এইবার একটা ইন্টারেস্টিং কোশ্চেনে যাব, ইন্টারেস্টিং মানে প্রচুর বার রিপিটেড কোশ্চেন, সেইটা হচ্ছে আমরা বিভিন্ন অক্ষরেখা দাঘিমা রেখা জানি, দেখো এই যে কর্কট ক্রান্তীয় রেখা প্রচুর বার পরীক্ষায় আসে কোশ্চেনটা, আমাদের কর্কট ক্রান্তীয় রেখা কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে, আমি তারপর রেড কালিতে টেনে দিচ্ছি, এই যে এই যে রেখাটা হচ্ছে কর্কট ক্রান্তীয় রেখা, আমরা সবাই জানি না কৃষ্ণনগরের উপর দিয়ে ছোটবেলা থেকে পড়ে আসছি, নদিয়া, হ্যাঁ শুধু কিন্তু কৃষ্ণনগর দেয় না এখন পরীক্ষা, আগে দিত আমাদের কর্কট ক্রান্তি রেখা কার উপর দিয়ে গিয়েছে, কৃষ্ণনগর, কৃষ্ণনগর কারণ কি একটা ফেমাস শহর বলে তাই, কিন্তু এখন যে কোশ্চেনটা দেয় সেটা হচ্ছে কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে, ভালো করে দেখো এই যে লাল দাগটা টানলাম আমি ফার্স্ট কে পুরুলিয়া, দুই নম্বর দেখো বাঁকুড়া, তিন নম্বর বর্ধমান, দুটোকেই টাচ করছে, পশ্চিমকেও টাচ করছে পূর্বকেও টাচ করছে, যতদিন বর্ধমানের ভাগ হয়নি তখন কি লিখতাম বর্ধমান, কিন্তু এখন দুটোই লিখবো, তাহলে পুরুলিয়া বাঁকুড়া দুটো গেল, পশ্চিম পূর্ব বর্ধমান চারটে গেল, নেক্সট দেখো সেটা হচ্ছে নদিয়া, তাহলে আমাদের এই পাঁচটা জেলাকে টাচ করে এটা বেরিয়ে যাচ্ছে, তবে এই কোশ্চেনটা প্রায় পরীক্ষায় দেয়, আর তোমাদেরকে বারবার বলছি আগের কোশ্চেনগুলো ইজি হতো তখন শুধু এরকম কোশ্চেন দিত, কর্কট ক্রান্তীয় রেখা কোন শহরের উপর দিয়ে গিয়েছে, কৃষ্ণনগর বহরমপুর বাদরাই মালদা দু চারটে শহরের নাম দিত, কি করতাম কৃষ্ণনগর, এখনকার কোশ্চেন যেহেতু একটু টাফ হচ্ছে সেজন্য মাথায় রেখো
এখনকার কোশ্চেন গুলো ওরকম দেবে না, তোমাকে বলে দেবে কতগুলো জেলার মধ্যে দিয়ে গিয়েছে, বা কোশ্চেনটা অপশনটা এরকম দেবে, ধরো পরপর কোনোটা অপশন রাখলো পুরুলিয়া বাঁকুড়া সবগুলো, কোনোটার মধ্যে চারটে রেখে একটা চেঞ্জ করে দিলো, মুর্শিদাবাদ করে দিলো, তাহলে মুর্শিদাবাদের মধ্যে তো নেই, নিশ্চয় আমরা ওটা যাবো না। বা কোনোটাই বীরভূম করে দিলো, বীরভূম তো নেই, ওটাও তো যাবো না, তাহলে কোনটাতে যাব। তোমার এই যে মিডিল বরাবর শুধু ম্যাপটাকে, তোমাদের সব থেকে একটা ভালো জিনিস কি বলতো, পশ্চিমবঙ্গের একটা ম্যাপ আর ইন্ডিয়ার একটা ম্যাপ দেখবে নর্মালি পাওয়া যায় অল্প দামে, 20 টাকা বা 30 টাকা দাম নেয় এরকম ম্যাপ, তোমরা যেখানে পড়তে বসো সেখানে টাঙিয়ে রেখো, কেন এখনকার কোশ্চেন গুলো ম্যাপ বেস প্রচুর কোশ্চেন হয়, প্রচুর মানে প্রচুর যে কোনো পরীক্ষায়। তাহলে এইগুলো দেখো, আমাদের যদি ম্যাপ সম্পর্কে আইডিয়া থেকে হয়ে যাচ্ছে একদম পেট বরাবর, পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান নদিয়া, তাহলে এই বরাবর কি পেলাম আমরা কর্কট ক্রান্তীয় রেখা পেয়ে গেলাম। তাহলে আশা করি এই পার্টটা আমাদের কোনো সমস্যা নেই। এবার নেক্সট দেখো, আমরা প্রথম পার্টে এখানে খুব সুন্দর একটা তোমাদের ডিটেলস দেওয়া আছে, খুব মানে খুবই সুন্দর এটা। অ্যাকচুয়ালি দেখো একটা কম্পারেটিভ তুলনা করা আছে ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ, আর তোমাদের খাটার কোনো দরকারই নেই, এই টেস্টটা খুব সুন্দর। আমরা একসাথে দেখো দুটো জিনিস ইজিলি পেয়ে যাব, ইজিলি মানে পুরো ইজিলি। ভারতের ক্ষেত্রে দেখো অক্ষাংশ দ্রাঘিমাংশ দেওয়া আছে এরকম, যদি এগুলো পরীক্ষায় আসে না জানার জন্য একবার পড়ে দেখো, এর কত 27 থেকে বা 21 থেকে কত 27 অক্ষাংশ, আর দ্রাঘিমা দেখো মোটামুটি 85-50 থেকে 89-50। তো এইটা তোমাদের পরীক্ষায় দেয় না, পরীক্ষায় যেগুলো দেয় সেগুলো আগের দিন পড়েছিলাম। আমাদের ইন্ডিয়া পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম একটা দেশ, সেম ভাবে এখানে দেখো পুরো একসাথে দেওয়া আছে। আমি পশ্চিমবঙ্গ হচ্ছে যতগুলো রাজ্য আছে এদের মধ্যে কত ত্রয়োদশ তোমার তম একটা রাজ্য, মানে যদি এরিয়ার ভিত্তিতে সাজাও। এখান থেকে খুব একটা ভাইটাল পয়েন্ট দেখো, সেটা হচ্ছে আমাদের টোটাল যে আয়তন এর মধ্যে পশ্চিমবঙ্গের আয়তন কত 2.67, মানে আমাদের যতগুলো রাজ্য আছে এদের মধ্যে পশ্চিমবঙ্গের আয়তন কিন্তু কোনো অংশেই কম না, অনেকটাই বড়। ধরো ইউপি ভিপি এগুলো তো বড় অবশ্যই, তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ কম না। আর এখান থেকে কয়েকটা পার্ট দেওয়া আছে, দেখো এইটা পরীক্ষায় আসে, বিশেষ করে বিসিএস এর পরীক্ষায় দেয় এই পার্টটা, কোশ্চেনে জানতে চাই অবাক হয়ে যাবে, পশ্চিমবঙ্গ অনেকগুলো দেশের সমান, পশ্চিমবঙ্গের যে আয়তন অনেকগুলো দেশের কাছাকাছি, তার কার কার হাঙ্গেরি পর্তুগাল এদের আয়তনের কাছাকাছি, মানে পশ্চিমবঙ্গ নিজে একটা দেশ। ইভেন তুমি দেখো আমাদের যে বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ যে আয়তন পশ্চিমবঙ্গ কিন্তু তোমার কোনো অংশেই কম না, মানে বাংলাদেশের মতোই আর কি আয়তন, যদি একটু ছোট হলো মানে পুরোটাই, এই যে এই ম্যাপটা দেখো, এই ম্যাপটাই মানে বাংলাদেশকে দেখো পুরোটাই পশ্চিমবঙ্গ কি ঘিরে আছে। তাহলে অন্যান্য দেশের একটা যে আয়তন পশ্চিমবঙ্গ কি সেম। অতএব অনেক সময় পরীক্ষায় জানতে চাই, ধরো কোন একটা দেশ দিল, বললো পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের সঙ্গে সমান, 3-4টা অপশন তোমাকে দিয়ে দিল, আর এগুলো বেসিক কোশ্চেন, একবার বেসিক কনসেপ্ট রেখে দিও তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের আয়তনটা, আর পশ্চিমবঙ্গের স্থানগত আর কোন কোন দেশের সঙ্গে এটা যায়, এই যে দৈর্ঘ্য গুলো এটা লাগবে না, দৈর্ঘ্য পাঠটা তোমাদের লাগবে না, এটা পড়ার দরকার নেই। নেক্সট দেখো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই লোক সংখ্যার পাঠটা পরীক্ষায় আসে। ইন্ডিয়ার জনসংখ্যা আমরা জানি সেটা কত 121 কোটি, ইন্ডিয়ার জনসংখ্যা 121 কোটি, তো এক সালে দেওয়া আছে 2001 সালে কত ছিল 102 কোটি। হ্যাঁ এখন তো 2011 সেন্সাস চলছে, এখন যেহেতু সেন্সাসটা বেরোয়নি, 2011-ই কত 121 কোটি। সেখানে দেখো পশ্চিমবঙ্গ প্রায় তোমার 10 কোটির কাছাকাছি জনসংখ্যা, কল্পনা করো আমাদের যতগুলো রাজ্য আছে রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে ফোর্থ জনবহুল রাজ্য, পশ্চিমবঙ্গ ফোর্থ, কেউ বলতে পারবে পশ্চিমবঙ্গের সরি ইন্ডিয়ার মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি? ইউপি, তারপর বলো দেখি ইউপির পর তোমাদের সেন্সাসটা মুখস্থ আছে কি বলো? সেন্সাস যদি মুখস্থ না থাকে, আমি একদিন বলেছিলাম আমি একটা ক্লাস নেব, আমার ক্লাস 8 ঘন্টা করো, আমি কথা দিয়ে বলছি 8 ঘন্টার মধ্যে তোমার টোটাল সেন্সাস হয়ে যাবে, তোমাকে সেকেন্ড একবার আলাদা করে পড়তে হবে না, মানে জাস্ট সেন্সাসটা আমার নিজের ওই কবিতার ছলে বা এসের ছলে করা আছে, ইজিলি হয়। ধরো তোমাকে আমরা ইউপি সবাই জানি, কিন্তু এখন পরীক্ষার কোশ্চেনগুলো ইউপি কোনোভাবেই দেবে না, মানে তোমাকে প্রথমটা জানতে চাইবে না, পরপর সাজাতে দেবে, তাহলে প্রথম ইউপি, সেকেন্ড কে আমরা জানি না, থার্ড কে জানি না, ফোর্থ কে জানি না, এইগুলো দেখো একটা লজিক্যালি ট্রিক্স, এগুলো এগুলো নর্মাল বইতে পাবে না, আমি নিজে একটা তোমার তৈরি করে রেখেছিলাম। হ্যাঁ আমি তোমাদের সেন্সাসটা দেখি যদি হয় নেক্সট ক্লাসে করি দেবো, যেমন একটা এক্সাম্পল বলি, তোমাদের জিজ্ঞাসা করলাম পশ্চিমবঙ্গের সব থেকে জনবহুল রাজ্য কোনটা, আমরা হয়তো সবাই প্রথমটা মুখস্থ করি সেটা হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, সেকেন্ডটাকে মুখস্থ করি না, সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো পরীক্ষায় জানতে চাই।
আমি তোমার একটা এক্সাম্পল বলছি, দেখো মনে রাখাটা একদম ইজি করে, আমি পরের ক্লাসে পুরো ডিটেলস বলবো। তাহলে আমি একটা তোমার লাইন, কবিতার লাইন করে দিয়েছি। আমরা দেখবে একটা বিস্ময় সূচক কিছু হলে বলি না, ও মা, মানে কিছু হলে। এবার ঠিক এভাবে মাথায় রেখো, আমি তোমাকে ছোট্ট করে বলে দিচ্ছি। এরকম এই মাউসে লেখা একটু চাপ, কি বললাম, উমা, তারপর বলছি কি পশ্চিমবঙ্গ, মানে আমি শর্টে লিখছি, হ্যাঁ পশ্চিমবঙ্গ বিহার, পশ্চিমবঙ্গ বিহারে এত মানুষ থাকে। লাইনটা ভালো করে বলছে, উমা, পশ্চিমবঙ্গ বিহারে এত মানুষ থাকে। তাহলে এটা এত মানুষ আর থাকে, থ। তাহলে উ, উ ফর কি, উত্তরপ্রদেশ, মা, মায়াকার, মায়াকারে মহারাষ্ট্র। মানে প্রথম হয়ে গেল কি ইউপি, তারপরে মহারাষ্ট্র, তারপর কি বললাম পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ, তারপরে বিহারে, বিহার, বিহার তো নামই পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম কি হলো উত্তরপ্রদেশ, সেকেন্ড কি তোমার মহারাষ্ট্র, তারপর কি বললাম ওয়েস্ট বেঙ্গল, তারপরে বিহার। দেখো তাহলে পরপর চারটে নাম মুখস্থ হলো। আমি যদি র্যান্ডামলি মুখস্থ হয়ে থাকবে না, তাহলে একটা কবিতার শ্লোকে যদি মুখস্থ করি তাহলে ইজিলি হয়ে যাবে। আমি কি বললাম, এই উমা, সরি আগে বিহার আসবে, হ্যাঁ আমার একটু ভুল বললাম, বিহার, বিহার পশ্চিমবঙ্গে এত মানুষ থাকে। তাহলে দেখো চারটে রাজ্য কিন্তু আমার ইজিলি মুখস্থ থেকে গেল। আর পরের গুলো কি করে মাথায় রাখবে সেগুলো আমি বলে দেবো। তাহলে এই জায়গাটাই জাস্ট এই লাইনটা মনে রাখলে আমার কি এটা হয়ে যাচ্ছে, ওমা বিহার পশ্চিমবঙ্গে এত মানুষ থাকে। দেখো ইজিলি তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে, এগুলো আমি করিয়ে দেবো, কোনো চাপ নেই। নেক্সট, দেখো আগের দিন যখন আমি ক্লাস করিয়েছিলাম বলেছিলাম না আমাদের ইন্ডিয়াতে মোটামুটি 100 জনের মধ্যে 17 জন বাস করে, 100 জনের মধ্যে কত, 17 জন। আর পশ্চিমবঙ্গে দেখো ভারতের যত জনসংখ্যা আছে প্রায় 8 জন বাস করে। তুমি 100 জনের মধ্যে যে কোনো জায়গায় চলে যাও, 8 জন কি পশ্চিমবঙ্গের। এই জন্য কথা, একটা কথা প্রবাদ বাক্য আছে, পৃথিবীর যে দেশেই যাও না কেন ইন্ডিয়ার লোক পাবে, ইন্ডিয়া বাংলাদেশ। আর সেম কথাটাই, তুমি ইন্ডিয়ার যে রাজ্যেই যাও না কেন বাঙালি একটা না একটা কাউকে পাবে, না বাঙালিটা এত বেশি কল্পনার বাইরে। অতএব মাথায় রেখো এখান থেকে যেটা, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে চতুর্থ জনবহুল রাজ্য। ভারতের জনসংখ্যার কত এখানে থাকছে, 7.54%। এবার এখানে কিছু ডেটা দেওয়া আছে, দেখো সেটা হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জেলাগুলো আছে তাদের জনসংখ্যা দেওয়া আছে। এই তাদের জনসংখ্যাটা আমরা এখান থেকে করব না, আর একটা চার্ট আমি তোমাকে দিচ্ছি ওই চার্ট থেকে করব, ওটা একদম ইজি হবে। হ্যাঁ, আর নেক্সট দেখো জনঘনত্ব, এটা খুব ভাইটাল একটা পার্ট। ইন্ডিয়ার জনঘনত্ব কত প্রতি বর্গ কিমিতে, 382। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের জনঘনত্ব দেখো 1029, কল্পনা করতে পারছো পশ্চিমবঙ্গে 1029। তোমাদের একটা কোশ্চেন ধরি, পশ্চিমবঙ্গ হচ্ছে তোমার দ্বিতীয়, হ্যাঁ তাহলে বলো তো ইন্ডিয়াতে জনঘনত্ব কোন রাজ্যের সব থেকে বেশি? বিহার। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে, সরি ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি হচ্ছে বিহার, তারপরে কার, তারপরে পশ্চিমবাংলা। আর বলতে পারবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এর মধ্যে সব থেকে বেশি কার? কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে মাথায় রেখো দিল্লি। দিল্লির জনঘনত্ব শুনলে অবাক হয়ে যাবে, প্রায় 20,000-এর উপরে দিল্লির জনঘনত্ব। যেহেতু আজকে সেন্সাস পড়ছি না, ওতে আমি আর যাচ্ছি না, হ্যাঁ ওতে আর যাচ্ছি না। এখান থেকে দুটো পার্ট মাথায় রাখবো, আমাদের ইন্ডিয়ার জনঘনত্ব 382, অনেক কম, আর পশ্চিমবঙ্গ দেখো 1000+, সেটা আমাদের টোটাল ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড জনবহুল। আর আমাদের বিহার যেটা সেটা কি প্রথম। এবার নেক্সট চলে আসি, এই পার্ট গুলো আমি কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছি, সব পড়তে লাগবে, পড়তে কোথায় লাগবে, আমি একটা পার্ট দেওয়া আছে যেটার, ওই পার্টে গিয়ে পড়বো। নেক্সট দেখো লিঙ্গ অনুপাত, লিঙ্গ অনুপাত মানে জানো তো, 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা, 1000 জন পুরুষ পিছু মহিলা কতজন আছে। তাহলে এটা কত ইন্ডিয়াতে, 1000 জন পুরুষে 940 জন মহিলা। আবার দেখো আমাদের পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে কত, এটা হচ্ছে তোমার 947। তাহলে মাথায় রেখো আমাদের পশ্চিমবঙ্গে 1000 জন পুরুষ পিছু মহিলা সংখ্যা কত, 947। কে বলতে পারবে ইন্ডিয়ার মধ্যে এই লিঙ্গ অনুপাত সব থেকে ভালো কোন রাজ্যের? হরিয়ানাতে স্যার। না, হরিয়ানা সব থেকে কম, কেরালা। কেরালায় দেখো 1084, মানে এখানে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি, ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি। ইভেন তোমরা বললে অবাক হবে আমেরিকার থেকে কেরালার লিঙ্গ অনুপাত অনেক ভালো, আমেরিকায় 1024, আমেরিকায় কত, 1024, আর সেখানে আমাদের কেরালা দেখো 1084, কল্পনার বাইরে।
মানে কেরালা সব দিক থেকে না আমাদের ইন্ডিয়ার একটা লিডিং স্টেট, যেটা ইন্ডিয়াকে পথ দেখাবে সেটা হচ্ছে কেরালা। কত বেশি ভাবতে পারছো, 1084। তার কারণ কেরালাতে সাক্ষরতার হার বেশি, মানুষ অনেক বেশি কনসাস, ওদের মধ্যে লিঙ্গ বৈষম্য এগুলো কিছু নেই, নেই বলতে একদমই অল্প। আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো, ইন্ডিয়ার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে দার্জিলিং এ, আর সব থেকে কম কোথায়, কলকাতায়। তো এই পার্টটা এখান থেকে করো না, তোমার টাফ মনে হবে, আমার একটা চার দিচ্ছি, চার থেকে করো। হ্যাঁ, সাক্ষরতা দেখো, এই পার্টটাও পরীক্ষা দেয়। ইন্ডিয়া সাক্ষরতা আমরা সবাই জানি 74.04, বাট আমরা যেটা পড়ি না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গটা। এভাবে মাথায় রেখো, ইন্ডিয়ার টোটালের থেকে তিন বেশি। এটা কত, 74, এটা কত, 77। মুখস্থ করতে গেলে গুলিয়ে ফেলবে, ইন্ডিয়াটা আমরা সবাই মুখস্থ করি, জাস্ট মাথায় রাখবো ইন্ডিয়া সাক্ষরতার থেকে তিন বেশি, 3%। তাহলে কত শতাংশ, 77%। পুরুষের ক্ষেত্রে দেখো পরিমাণটা একটু বেশি, 82, মহিলা কত, 71, পুরুষ 82, মহিলা 71। এইবার এখানে দেখো শিক্ষার হার যেটা, প্রচুর বার পরীক্ষায় জানতে যাই শিক্ষার হার কোন রাজ্যে, সরি কোন জেলায় বেশি। আমরা কনফিডেন্ট নিয়ে কলকাতা করি, আমরা কনফিডেন্ট নিয়ে কলকাতা করি, কিন্তু মাথায় রেখো এই যে মেদিনীপুর মাধ্যমিক রেজাল্ট বেরোলে বুঝতে পারবে, বা উচ্চ মাধ্যমিক, মানে এখানে 1 থেকে 10-এর মধ্যে ম্যাক্সিমাম কারা, পূর্ব মেদিনীপুরের এরা থাকে, কলকাতা কিন্তু কোনোভাবেই না। তাহলে আমাদের শিক্ষার হার কোন জেলায় সব থেকে বেশি, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখো, এরাই সব র্যাঙ্ক করে ম্যাক্সিমাম, কলকাতা করে না তা না, অবশ্যই করে, কিন্তু কলকাতা কোনোভাবেই না। আর অপশনে কলকাতা থাকবেই, আমরা ভুল করে কি করব, আমরা কলকাতা করব, কিন্তু কলকাতা কোনোভাবে হবে না। হ্যাঁ, মাথায় রেখো সেটা। তাহলে এখান থেকে যেটা পড়লাম আমরা, আমাদের ইন্ডিয়ার পার্টটা আমরা আগেও পড়েছি, আজকে কারো যদি এই পার্টটা মুখস্থ করতে অসুবিধা হয়, সেন্সাস কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বলে রাখছি সেন্সাসের ক্লাসটা একদিন আমি আলাদা করে নেবো, সেদিন দেখবে। এইটুকু তোমাদের কথা রাখ দিচ্ছি, ওই ক্লাসের মধ্যে মানে 1 ঘন্টার ক্লাসে তোমাদের সেন্সাসের পার্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা একটু নর্মালি দেখে নাও। তারপর দেখো জনসংখ্যা বৃদ্ধির হার যেটা, জনসংখ্যা বৃদ্ধির হার ইন্ডিয়াতে হচ্ছে 17.64, আর এই জনসংখ্যা কত বছরে, 10 বছরে দশকীয় বৃদ্ধি, মাথায় রেখো। এটাও পরীক্ষায় দেয়, যাকে ডিকে ডাল গ্রোথ বলি, যাকে কি বলি আমরা, ডিকে ডাল গ্রোথ। 10 বছরে কত হয়, 17.64। এইবার তোমাদের যদি ঘুরিয়ে বলে 1 বছরে কত, সে বলতে পারবে? এই কোশ্চেনটা প্রচুর বার পরীক্ষায় এসেছে, আমাদের 10 বছরের বৃদ্ধি 17.64, তাহলে 1 বছরে কত হবে বলতো? 17.64, এবার এটা তো 10 বছরে, তাহলে যদি 1 বছর বলে তাহলে কত হবে, একদম একটা পয়েন্ট চলে আসবে না, 1.8 চলে আসবে, কত হলো, 1.76। অর্থাৎ মাথায় রেখো 1 বছর বললে 1.76। এই কোশ্চেনটা বারবার বারবার পরীক্ষায় দেয়, আর আমরা একটা জিনিস ভুল করি, এই টার্মটা পড়ি না, দশকীয়, দশকীয় মানে 10 বছর, যাকে ডিকেডাল বলা হয়। আর যদি 1 বছরে বলে তাহলে 1.76, অনেকে দুটো মুখস্থ করে, একদম না, তুমি 17.64 মাথায় রেখো 10 বছরে, 1 বছর বললে 1.76। সেম ভাবে পশ্চিমবঙ্গের বৃদ্ধি দেখো, এটা কত, 13.93 দশে, তাহলে একে কত হবে, 1.93, 1 বছরে 1.93। এইভাবে তোমরা জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে দেখবে তোমাদের আর ওই ভুলটা হচ্ছে না। হ্যাঁ, ওই ভুলটা হচ্ছে না। নেক্সট চলে এসো, এই পার্টটা খুব ভালো একটা পার্ট, সেটা হচ্ছে তফসিলি জাতির সংখ্যা। সংখ্যা আমাদের ইন্ডিয়ার মধ্যে আমরা এখন দেখছি না, পশ্চিমবঙ্গ যেহেতু পড়ছি সেটা পড়ি। পশ্চিমবঙ্গে দেখো এসসি 23.62, এসটি কত, 5.86। তাহলে এই পার্সেন্টগুলো মাথায় রেখো, মাঝে মধ্যে দেয়। আর কোন রাজ্যে কোন ট্রাইব বা কোন শিডিউল কাস্ট এরা বেশি, সেটা আমরা নেক্সট সেন্সাসের ক্লাসে পড়বো। হ্যাঁ, নেক্সট। তারপর চলে আসি আমরা বনাঞ্চল, যেটা বনাঞ্চলের ডেটাটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, বনাঞ্চল এত বেশি না, কেউ জানো বনাঞ্চল কত আমাদের 2011-র ডেটায়, কেউ বলতে পারবে বনাঞ্চল যেটা, এটা ভুল আছে। হ্যাঁ, এটা পড়বে না, বনাঞ্চলের ডেটা হচ্ছে 19 পয়েন্ট সামথিং, আমাদের বনাঞ্চলের পরিমাণ কত, 19 পয়েন্ট সামথিং, ভীষণ কম। একটা দেশের সুস্থতার জন্য 30% বন দরকার, 30% বনভূমি। তোমার যদি 100 বিঘা জমি হয় কোনো দেশের, তাহলে 30 বিঘা জমিতে কি থাকা দরকার, গাছপালা থাকা দরকার, গাছপালা মিন্স তোমার বনভূমি যেগুলো, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কত, 19, যেটা ভীষণ বাজে। অ্যাকচুয়ালি এটা পশ্চিমবঙ্গ করে দিয়েছে, কিন্তু না, এটা হচ্ছে ইন্ডিয়ার। তো আয়তন দেখো, আয়তনের মধ্যে আমরা একটু আগে পড়লাম আয়তনটা, আয়তনটা এখান থেকে পড়ো না, আয়তনটা লাগবে না। আর নেক্সট দেখো, এখান থেকে যে পার্টটার লাস্ট পড়বো সেটা হচ্ছে উপকূল রেখার দৈর্ঘ্য।
উপকূল রেখার দৈর্ঘ্য এটা আগের ক্লাসে পড়েছি, টোটাল কত 7,500 কিমি আমাদের ইন্ডিয়া, আর আমাদের পশ্চিমবঙ্গে 157 কিমি। এইটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়। পশ্চিমবঙ্গে তো অ্যাকচুয়ালি অতটা উপকূল নেই। পশ্চিমবঙ্গ উপকূল কোনটা? দেখো এই যে আমাদের বঙ্গোপসাগর এই পোর্শনটাই, আর তো কোনো উপকূল নেই। তাহলে এই যে উপকূলটুকু এটা কত? 157 কিমি। কারণ এই পোর্শনটা ম্যাক্সিমাম সব বাংলাদেশে, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে উপকূল রেখা শেয়ার, এই পোর্শনটাই পাবে আর অন্যটা না। আর যদি ইন্ডিয়া সাপেক্ষে দেখো অনেক বেশি, কেন বলতো ইন্ডিয়া সে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম পুরো এদিকে কোথায় গুজরাটের কাচ্চা ডান, এখানে দেখো অনেকগুলো আমাদের বদ্বীপ আছে, আন্দামান ফান্দামান এগুলো সব আছে, এখানে লাক্ষাদ্বীপেরা আছে। তাহলে এই জন্য দেখো ইন্ডিয়া টোটাল যেটা সেটা অনেক বেশি 7,500, বাট পশ্চিমবঙ্গে জাস্ট এইটুকু। এই জন্য পশ্চিমবঙ্গের এই পরিমাণটা কত? এই পরিমাণটা ভীষণ ভাবে কম, ভীষণ ভাবে কম মানে ভীষণ ভাবে কম। সেটা দেখো সেটা কত? 157। তাহলে এই স্লাইডটা এবার ঠান্ডা মাথায় দেখে নাও, চাইলে আমি রিমাইন্ড করছি আরেকটা। হ্যাঁ চাইলে রিমাইন্ড করছি, খুব ভালো ভালো জিনিস আছে, খুব ভালো ভালো ইনফরমেশন, একটা পেজের মধ্যে তোমাদের সুবিধা হবে। বলো কারো যদি কোনো কোশ্চেনে কনফিউশন থাকে বা জিজ্ঞাসা থাকে বলতে পারো, নাহলে আমরা পরের স্লাইডে যাবো। আশা করি এইটুকু হবে তোমাদের। এই তোমাদের অসুবিধা হবে না তো এইটুকুতে? না স্যার। দেখো চলো এবার আমরা নেক্সট পার্টে আসি। হ্যাঁ নেক্সট পার্টে দেখো, এখানেও তোমার ওই যে সীমানার কথা বললাম এগুলো সব বলা হয়ে গেছে, এগুলো তোমাদের লাগবে না। এবার আমরা যেটা আসবো এই পার্টটা দেখো, এই পার্টটা পরীক্ষায় দেয় মাঝে মধ্যে। হ্যাঁ এই পার্টটা পরীক্ষায় দেয়। সর্বোচ্চ সিংহ কে বলতে পারবে? আমাদের ভারতের সর্বোচ্চ সিংহ কোনটা? বলো দেখি, ভারতে জানো কেউ? এই কেটু যেন ভুলেও বলবে না। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হবে, মাথায় রেখো কেটু কোনোভাবেই না। এটা প্রচুর পরীক্ষায় ইন্টারভিউ যে বোর্ড গুলো হয় একটা কমন কোশ্চেন জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে এভাবেই। আমার নিজের একটা স্টুডেন্ট, ওই তোমার একটা পুলিশের চাকরি পরীক্ষা দিচ্ছিল, ওকে একটাই কোশ্চেন ধরেছিল, ওকে বলেছিল ভারতের সর্বোচ্চ সিংহ কে, তার সাথে একটা কথা বলেছিল আর তুমি যে অ্যান্সারটা দেবে এর মধ্যে যেন কোনো বিতর্ক না থাকে, মানে কোশ্চেনটা ভাবো ভারতের সর্বোচ্চ সিংহ কোনটা, এর মধ্যে বিতর্ক না থাকে। তার কারণ দেখো, ফার্স্ট আমরা মাউন্ট এভারেস্ট তো কোনোভাবেই আসবে না, এই K2 কে নিয়ে প্রচুর বিতর্ক আছে, সবাই টানাটানি করে এ আমার ও আমার এরকম, এটা কোনোভাবেই না। আমাদের ভারতের সর্বোচ্চ সিংহ যেটা সেটা কোনটা? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এর হাইট কত? প্রায় দেখো 5,600 মিটার। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আমরা আগের দিনে পড়লাম, আগের দিনে কিছুদিন আগে, সেটা কে? সান্তাকপু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কে? সেটা হচ্ছে সান্তাকপু। তা তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, বলো তো মনে আছে কি তোমাদের? আমাদের টোটাল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্তাকপু, যদি বলে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সর্বোচ্চ সিংহ কোনটা বলতে পারবে কেউ? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সর্বোচ্চ সিংহ কোনটা? পুরুলিয়া পুরুলিয়া কি, সেটা কি নাম বলবে কে পারবে বলো? আমরা পড়েছিলাম গোরগাবুরু, মনে পড়ে অযোধ্যা পাহাড়ে হ্যাঁ হ্যাঁ গোরগাবুরু গোরগাবুরু পুরুলিয়া কি সর্বোচ্চ সিংহ? অতএব এই জিনিসটা ভুলে যেও না। হ্যাঁ ওই লাস্ট যে বিসিএস পরীক্ষাটা হলো তোমাদের পড়ার সময় বলেছিলাম এই কোশ্চেনটাই ছিল, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু। বাট পশ্চিমবঙ্গের দক্ষিণ পাড় যেটা, দক্ষিণ পাড় বলতে কি বুঝি আমরা? দক্ষিণ পাড় মানে দেখো এটা তো উত্তর পাড় চলে গেল, তাহলে এখানে মেন মেন পাহাড়গুলো আছে আমাদের। আর দেখো পশ্চিমবঙ্গের দক্ষিণে কোনো সেই অর্থে পাহাড় নেই, শুধু কোন জায়গায়? আমাদের যে মালভূমি অঞ্চলগুলো আছে, এই মালভূমি অঞ্চলগুলো আছে এখানে কিছু আছে, এই পুরুলিয়া বাঁকুড়া বা তোমার ধরো বীরভূমি অল্প কিছু আছে, ঝাড়গ্রামে অল্প কিছু আছে, এদের মধ্যে যেটা সেটা হচ্ছে গোরগাবুরু। হ্যাঁ অতএব এই কোশ্চেনটাও মাথায় রেখো। নেক্সট আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে মহানগর। আমরা সবাই জানি যখন কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হয়, মানে 1 মিলিয়ন 10 লক্ষের বেশি হয়, তখন তাকে বলি মহানগর। আমাদের ইন্ডিয়াতে প্রায় জানতে চাই টোটাল মহানগরের সংখ্যা কত, সেটা হচ্ছে 53। আর আমাদের পশ্চিমবঙ্গে কত? আমরা একদম পুরো কনফিডেন্ট নিয়ে ভুল করি, পশ্চিমবঙ্গে একটা করি কলকাতা, না আসানসোলও এর মধ্যে আছে, তাহলে কটা? দুটো। পশ্চিমবঙ্গে কটা? সেটা হচ্ছে দুটো। তারপর দেখো পশ্চিমবঙ্গে শিল্প অঞ্চল যেটা, এটা লাগবে না, এটুকু হয়ে গেল। হ্যাঁ নেক্সট চলে এসো, এখানকার
জনসংখ্যা রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনটা আমরা এখান থেকে পড়বো না। কেন পড়বো না? সেটা হচ্ছে এই চার্টটা তোমরা অনেক হয়তো প্রথমে থেকে ঘাবড়ে যাবে, এত বড় চার্ট কি করে পড়বো। আমি তোমাদের পুরো চার্টটা পড়াবো না, আমি তোমাদের দেখো একদম পুরো অল্পতে পুরো চার্টটা কমপ্লিট করে দিচ্ছি। ফার্স্ট দেখে নাও আমরা যেটা পড়বো, এখানে আমাদের যতগুলো জেলা আছে, হ্যাঁ, প্রত্যেকটা জেলার নাম দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটা জেলার সদর শহর কোনগুলো দেওয়া আছে, তাদের আয়তন দেওয়া আছে, জনসংখ্যা, স্ত্রী পুরুষ, সাক্ষরতা, জনঘনত্ব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে। তার আগে জিজ্ঞাসা করি, বলো তো পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কতগুলো বলতে পারবে? 30টা স্যার। 30টা? আর অন্যরা? পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা দেখো 30টা ঘোষিত হয়েছে, তোমরা যা 30টা বলছো, 30টা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, হ্যাঁ, 30টার অফিসিয়াল কাজ শুরু হয়নি। এই জন্য মাথায় দেখো পশ্চিমবঙ্গের এখনো যদি পরীক্ষায় আসে জেলার সংখ্যা কত, সেটা হচ্ছে 23টা। একদম পুরো কমন কোশ্চেন, WBCS এর কোশ্চেন খুললেই পর 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 তুমি প্রিলির কোশ্চেন যে কোনো সাল তোলো, যেমন এই লাস্ট পরীক্ষা হলো এটা, তার আগের বারের পরীক্ষা, একদম কমন একটা কোশ্চেন, সেটা জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কতগুলো। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কিন্তু 23টায়, 30টা ঘোষিত হয়ে গেছে। এবার ভালো করে শুনে নাও, ঘোষিত হওয়া আর তার কার্যক্রম শুরু হওয়ার মধ্যে তফাৎ আছে। যেমন যার অনেকের বাড়ি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মুর্শিদাবাদকে 3-4টা ভাগে ভাঙা হয়েছে, নর্থ 24কে ভাঙা হয়েছে, নদিয়াকে ভাঙা হয়েছে। যারা ধরো নদিয়া মুর্শিদাবাদে আছো, তা নিশ্চয়ই জানো নামটাই ঘোষণা হয়েছে, এখনো কাজ শুরু হয়নি। যারা নর্থে আছো, নর্থ 24এ, তারাও জানো জাস্ট নামটাই ঘোষণা হয়েছে, ভাঙা হয়নি। অতএব এই রিসেন্ট পরীক্ষায় যদি তোমাদের এই কোশ্চেনটাই আসে, তোমরা কোনটা অ্যান্সার করবে? 23টাই অ্যান্সার করবে। হ্যাঁ, এবার যদি দেখো, হ্যাঁ, 23টার অপশনটা রাখছে না, 30, 20, 25, 40 এরকম রাখলো, তখন 30-এ যাবে। আর 30টা দেবে না, কোনটা দেবে? 23টাই দেবে। তার কারণ 23 প্রচুর বার পরীক্ষা এসেছে, প্রচুর বার মানে প্রচুর বার। আর এইখানে দেখে নাও আমাদের পর 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 নামগুলো দেওয়া আছে, হ্যাঁ, নামগুলো দেওয়া আছে। এবার বলো তো আমাদের নবনির্মিত, মানে এই 30টা বাদ দিয়ে, মানে পরে যে 7টা হলো এগুলো বাদ দিয়ে, সব থেকে রিসেন্ট কোন জেলাকে ভাঙা হয়েছে বলতে পারবে? ঝাড়গ্রাম স্যার। বলো দেখি। ঝাড়গ্রাম না, বর্ধমান। বর্ধমানে দুটো পার্টিশন হয়ে গেল, পূর্ব আর পশ্চিম, হ্যাঁ, এই যে বর্ধমান, যেটা বর্ধমানটার পার্টিশনটা খুবই রিসেন্ট, এটাও পরীক্ষায় দেয়। বর্ধমান আগে একটাই ছিল, কিন্তু এখন দেখো পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান, দুটো ভাগ করা হয়ে গেছে, এই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। অর্থাৎ এই কোশ্চেনটাকে মাথায় রেখো, এটাও পরীক্ষায় দেয়। তাহলে এখান থেকে এই স্লাইড থেকে কটা জিনিস জানলাম? ফার্স্ট জানলাম পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা 23, বাট ঘোষিত হয়েছে কত? 30। এর মধ্যে একটা নবনির্মিত জেলা যেটা, সেটা হচ্ছে আমার বর্ধমান, যেটা পশ্চিম পূর্ব ভাগ হয়ে গেল। এইখান থেকে আশা করি আমার প্রত্যেকটা জেলার সদর শহর জানা আছে। এখান থেকে একটা কোশ্চেন ওই প্রাইমারি টেট যারা দেবে তাদেরকে জিজ্ঞাসা করতে পারে, বাট আলাদা করে পড়ার দরকার নেই, আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে দেখো এই তিনটে পার্ট, স্ত্রী পুরুষের অনুপাত, সাক্ষরতা, জনসংখ্যা, এই পার্টগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়। আমি তোমাকে জনসংখ্যা দিয়ে বলি, সব পড়ার দরকার নেই। ফার্স্ট দেখো আমরা যেটা পড়বো, জনসংখ্যা বেশি কোন জেলার? জনসংখ্যা বেশি, বারবার বলছি আমরা সবগুলোর মধ্যে কলকাতাকে গুলিয়ে ফেলি। দেখো কিছু পশ্চিমবঙ্গ থেকে কোন একটা কোশ্চেন এলে কলকাতা, তা তোমাকে বললো পশ্চিমবঙ্গের মধ্যে জনসংখ্যা বেশি কার, অপশন দেওয়া আছে, আমরা কি করবো? কলকাতা টিক করব। পশ্চিমবঙ্গের মধ্যে সাক্ষরতা বেশি, কলকাতা। পশ্চিমবঙ্গের মধ্যে উন্নতকে, কলকাতা। মানে খানিকটা কি বলতো, এটা আমাদের দোষ না, মানে আমাদের ব্রেনটাকে এমন ভাবে মোটিভেট করা হয়। যেমন ইন্ডিয়ার নাম এলে দেখবে আমরা ওই মুম্বাই ফুম্বাই কয়েকটা শহর বুঝি, আর তার বাইরে আমরা সব বানের জলে ভেসে এসেছি, আমাদের কোনো মূল্যই নেই। সেম ভাবে পশ্চিমবঙ্গ মানে আমরা কি বুঝি? কলকাতা বুঝি। তোমাকে একটা এক্সাম্পল বলি, এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের ম্যাপে দেখো অন্যান্য জেলাগুলো, অন্যান্য জেলাগুলো, কলকাতা একটা জেলা, অন্যান্য জেলাগুলো দেখো একটা বাউন্ডারি পাবে। এই যেমন বাঁকুড়ার একটা বাউন্ডারি আছে, প্রত্যেকটা জেলায় একটা বাউন্ডারি আছে। কলকাতাকে ম্যাপের মধ্যে সেই অর্থে দেখাই যায় না, পয়েন্টে দেখতে হয় যে কলকাতা পাবো, পয়েন্টে দেখতে হয়। তাহলে কলকাতা তো এইটুকু, হ্যাঁ, জনঘনত্ব খুবই বেশি কলকাতায়, আর জনসংখ্যা কোনোভাবে বেশি হবে না। অতএব কেউ যেন ভুলেও কলকাতার অ্যান্সারটা কি করো না, মানে কলকাতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা ভুল ধারণা আছে কি সবকিছু হয়তো কলকাতা। তাহলে সর্বাধিক দেখো আমাদের উত্তর 24 পরগনা। অ্যাকচুয়ালি তোমাকে একটা এক্সাম্পল বলি, কেউ বলতে পারবে আমাদের যে এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট, এটা কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা।
উত্তর নর্থ স্যার নর্থ চব্বিশ পরগনা উত্তর এটা উত্তর আমরা 90% আমরা সবাই কি কলকাতা দিয়ে চালিয়ে দিই আমরা বলি কি দমদম এয়ারপোর্ট কলকাতা ভাবো বললাম না কিছু জিনিস এমন ভাবে আমাদের মাথার মধ্যে বসিয়ে দেওয়া হয় যে আমরা 70টা জানার মতো আর ইচ্ছাই থাকে না আগ্রহই থাকে না আমরা ভাবি কি সেটা কলকাতায় কিন্তু কলকাতা কোনোভাবে না সেটা হচ্ছে নর্থ চব্বিশ এই উত্তর চব্বিশ পরগনার মধ্যে প্রচুর জায়গা আছে যেগুলো ভীষণ ভাবে ডেভেলপ যেহেতু নিউ টাউন গুলো তো স্যার সব নর্থেরই আন্ডার একদম 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 রাজাদারহাট ঘাট নিউ টাউনের অনেক পোর্শনটাই নর্থ চব্বিশের মধ্যে পড়ে কিন্তু তুমি ওখানে গিয়ে ওখানকার মানুষকেই জিজ্ঞাসা করো ওরা কেউ বলবে না উত্তর চব্বিশ সব বলবে কলকাতায় থাকে মানে আমাদের সেখানে যারা দূরে দূর থেকে থাকে স্যার তারা সবাই বলে কলকাতায় থাকে। একদম একদম এটা স্বাভাবিক তার কারণ আমাদের দেখবে সবসময় একটা টানটা হচ্ছে মানে ডেভেলপড এর দিকে আমরা কোনো সময় আন্ডার ডেভেলপ বা ব্যাকগ্রাউন্ড এই দিকে যাই না সবসময় ডেভেলপড এর দিকে অর্থাৎ এই কোশ্চেনটা যেন ভুল করো না দয়া করে হ্যাঁ তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে জনসংখ্যা কোথায় বেশি সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আমি এটা হাইলাইট করে দিয়েছি আর নেক্সট দেখো এখানকার মধ্যে আরো কিছু কিছু আমরা পাঠ পড়বো যেটা হচ্ছে আয়তনের দিক থেকে বলতো আয়তনের দিক থেকে কোন জেলাটা বড় বলতে পারবে এটাও পরীক্ষায় দেয় আয়তনের দিক থেকে কোন জেলাটা বড় একটু ইমাজিন করো আমি তোমার সামনে ম্যাপটা রাখছি পারবে আশা করি তোমরা সবাই পারবে একটু ইমাজিন করো কারণ উত্তরের জেলাগুলো হবেই না এইদিকে জেলাগুলো খুবই ছোট খুবই মানে খুবই ছোট বাঁকুড়া হবে না বাঁকুড়া বাঁকুড়া কাছাকাছি আছে দেখো বাঁকুড়া না একটু নিচের দিকে তাকাই আমরা এদিকে চব্বিশ দক্ষিণ পরগনা দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা বললাম না যেগুলো একটু পিছিয়ে আছে এগুলো হাইলাইট হয় না অ্যাকচুয়ালি কি বলতো সুন্দরবন সুন্দরবন তো সব ব্যাকগ্রাউন্ড মানে কি বলবো একটা তোমার রিমোট এরিয়া এই যে বদ্বীপ ফদ্বীপ গুলো পাচ্ছ এগুলো সব দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এই যে আমাদের মুখ্যমন্ত্রী তোমার জেলাগুলো ভাঙলো আমি নিজে একদম খুব মানে বেশি করে চাইছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙা হয় এত বড় জেলা কল্পনার বাইরে একজনের প্রশাসকের পক্ষে কোনোভাবে সম্ভব না এই জেলাটা তোমার দেখে দেখো নর্মালি মনে হচ্ছে বাঁকুড়া বড় তার কারণ তুমি দক্ষিণ মানে ভাবছিলে কি জাস্ট হয়তো এইটুকু এই পোর্শন গুলো না দক্ষিণ মানে তো সুন্দরবন নিয়েই দক্ষিণ দেখো এবার দেখো এবার বাউন্ডারিটা বুঝতে পারছো কত বড় আমি বাঁকুড়াকে যদি হাইলাইট করি এই আর দক্ষিণটা দেখো এই দক্ষিণটা আমাদের কেন মাথায় আসছিল না আমরা দক্ষিণের মধ্যে এই যে সমস্ত ডেল্টার পোর্শন গুলো আছে বদ্বীপ গুলো আছে সুন্দরবন আছে এগুলোকে আমরা অ্যাভয়েড করে চলে যাচ্ছিলাম হ্যাঁ অতএব এদের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া কোনোভাবেই না কোনটা সেটা দক্ষিণ চব্বিশ পরগনা অতএব এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে যেটা আমরা মাঝে মধ্যে ভুল করে ফেলি অতএব আশা করি নেক্সট টাইম আমাদের আর ভুল হবে না দেখো এটা কত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যেটা সেটা সব থেকে বৃহত্তম একটা জেলা তাহলে আমরা এখান থেকে দুটো পার্ট পড়ে ফেললাম নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে স্ত্রী পুরুষের অনুপাত আমরা কিন্তু পুরোটা পড়বো না মাথায় রেখো যেমন ইন্ডিয়া সেন্সাস তোমাকে অনেকটা মুখস্থ করতে হবে পশ্চিমবঙ্গের সেন্সাস তোমাকে অনেকটা মুখস্থ করার দরকার নেই জাস্ট আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি এগুলো চাইলে স্ক্রিনশট নিতে পারো তোমাদের সুবিধা হবে হ্যাঁ বা আমি তো পিডিএফ দিয়ে দিই তোমাদেরকে নেক্সট চলে এসো স্ত্রী পুরুষের অনুপাত স্ত্রী পুরুষের অনুপাতে দার্জিলিং এ সর্বাধিক এটা কত 970 দার্জিলিং সর্বাধিক মানে অনেকটাই বেশি অনেকটাই বেশি কিন্তু দেখো অদ্ভুত ভাবে কলকাতায় সব থেকে কম এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন ঢুকতে পারে কলকাতায় কেন কম হলো কলকাতায় কেউ বলতে পারবে কেন কম দেখো আমি স্যার কাজের সূত্রে তো ছেলেরাই বাইরে থেকে আসে স্যার একদম সেই একদম কারণে। খুব ভালো আনসার দিয়েছো এই যেটা এটা তোমাদের একটু লজিক্যালি ভাবতে হবে আমরা কি ভাববো যদি তোমাকে দেয় এটা আমরা না জানলে তোমাকে বললো পশ্চিমবঙ্গে কোন জেলায় লিঙ্গ বা তোমার মেল ফিমেল রেশিও সব থেকে কম আমরা কিন্তু কলকাতার কথা ভাববো না মানে আমাদের মাথায় কি বলতো বললাম না কিছু জিনিস একদম তোমার একটা তোমার কি বলবো কুসংস্কার মতো মাথার মধ্যে ঢুকে গেছে কলকাতা মানে সব দিকেই ভালো একটা জিনিস কল্পনা করো হ্যাঁ কলকাতা মানে এদের সাক্ষরতার হার বেশি এদের মধ্যে ডেভেলপমেন্টটা বেশি মডার্নাইজেশন বেশি অবশ্যই কিন্তু কলকাতা কলকাতায় যারা সকালবেলায় আশা করি আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিন কলকাতায় এসেছি সকালবেলায় দেখবে যে ট্রেনগুলো যায় আমাদের সবার এই যে 23টা জেলার মধ্যে সব থেকে ডেভেলপড একটা জেলা হচ্ছে কলকাতা যেখান থেকে মানুষের দৈনন্দিন রুজি রোজগার আসে তাহলে কর্মের সোর্স এখানে আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দেখবে মেল ফিমেলের একটা গ্যাপ আছে মানে আমাদের বলবেন সে পুরুষতান্ত্রিক সমাজ মানে পুরুষতান্ত্রিক সমাজ মানে ওইভাবে বলছি না মানে দেখবেন ছেলেরা বেশি কর্মের সঙ্গে যুক্ত ডেইলি লেবার করছে বাড়ি বাইরের কাজগুলো করছে আর মেয়েরা দেখবে তোমার বাড়ির কাজগুলো ম্যাক্সিমাম করে এখনো পর্যন্ত যার জন্য কলকাতায় যারা থাকছে
তাদের মেজরিটি পোর্শন দেখো কাজের সূত্রে বা কর্মের সূত্রে আসছে, তাহলে অবশ্যই তাহলে কলকাতায় কাজ সংখ্যা বেশি হবে, তোমার পুরুষের সংখ্যা বেশি হবে, মেয়েদের সংখ্যা কি হবে কম হবে, এই জন্য কলকাতায় যেটা এটা কি সর্বনিম্ন। অর্থাৎ এই পোর্শন গুলো যেগুলো আমাদের ভুল হওয়াটা ভীষণ ভাবে চান্সেস আছে এটা মাথায় রেখো। তাহলে দার্জিলিং এ সব থেকে সর্বাধিক আর কলকাতায় কি সব থেকে কম, আমি আবারও রিমাইন্ড করছি, আমাদের জনসংখ্যা বললাম কলকাতার সাথে গুলিয়ে ফেলবো, কলকাতা কোনোভাবেই না উত্তর 24, বাট আয়তনের দিক থেকে বাঁকুড়া বা পুরুলিয়া না, সেটা কি আমাদের দক্ষিণ 24। তাহলে এই পার্টটা হয়ে গেল। নেক্সট চলে আসি সাক্ষরতার হার। সাক্ষরতার হারে দেখো এই যে মেদিনীপুর, বারবার বলছি মেদিনীপুরকে ভুলে গেলে চলবে না, মেদিনীপুরকে আমরা অবহেলায় ফেলে দিই, কিন্তু যখন বললাম না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট হয় তখন দেখবে এরা কোথায় এগিয়ে আছে, 87.2 সর্বাধিক। আর সর্বনিম্ন দেখো সেটা কোথায়, সেটা হচ্ছে তোমার দার্জিলিং, এটা অনেক কম, যেহেতু হিল স্টেশন গুলো পাহাড় গুলো এখানে দেখবে এদের মধ্যে সেরকম তোমার স্কুলের ফেসিলিটি নেই, এদের দৈনন্দিন যে সমস্ত এইগুলো আছে সেগুলো ভীষণ হার্ড। আমরা যেমন সমস্ত জিনিস ইজিলি পাই, পাহাড়ি অঞ্চলে যারা ঘুরতেও গিয়েছে দেখবে এখানকার মানুষ কতটা পরিশ্রমী হয়, মানে আমরা যদি ওদের সঙ্গে না টাইম কাটাই কোনোভাবে বুঝতে পারবো না, ভীষণ মানে ভীষণ কল্পনার বাইরে। তাহলে সাক্ষরতার হার কম কোথায়, সেটা হচ্ছে দার্জিলিং, আর বেশি কোথায়, সেটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর। নেক্সট চলে এসো, নেক্সট হচ্ছে জনঘনত্ব। এখন কলকাতাকে খুঁজে পাইনি, এবার কলকাতাকে খুঁজে পাবো। জনঘনত্ব মানে প্রতি বর্গ কিমি জায়গায়, ধরো এটা একটা একটা ওয়ান স্কোয়ার কিমি জায়গা, এখানে কতজন মানুষ বাস করছে তাকে কি বলি আমরা জনঘনত্ব। তাহলে এটা তোমাকে চোখ বন্ধ করে কলকাতার উপরে কেউ হবে না বাবা, মানে কলকাতা শিয়ালদা চত্বরে এসে দেখেছো এখানে জনবিস্ফোরণ দেখা যায় সকালের দিকে, দেখবে এত পরিমাণ ভিড় 10টার সময় সমুদ্রের ঢেউ এত হয় না যখন তোমার ট্রেন থেকে সবাই নামে, এত পরিমাণ ভিড়। আর সবাই তো বনগাঁ লোকাল এসব নামগুলো জানো, রানাঘাট লোকাল, এত পরিমাণ ভিড় হয়। আর সর্বনিম্ন তো ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রাম এটার কন্ডিশন আমরা মাঝে মধ্যেই খবরে দেখি, ট্রাইবাল অধ্যুষিত একটা অঞ্চল যেখানে সে অর্থে কোনো শিক্ষা নেই, শিক্ষা বা ওইগুলো একদমই নেই, সমস্ত দিক দিকে দেখবে তোমার একটা কি বলবো একটা অন্ধকারের মধ্যে পড়ে আছে এরা, যদি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আশা করি হবে, হলেই ভালো সেটা, বাট এদের এটা কম। এই যে পুরো পাট্টা, পুরো পাট্টা থেকে দেখো আমরা 4-5টা নাম মাথায় রাখলাম, হ্যাঁ 4-5টা, আমার কিন্তু পুরো সেন্সাস পড়ার দরকার নেই, যেমন ইন্ডিয়ান সেন্সাসটা লাগবে এটা লাগবে না। তাহলে আশা করি এই পাট্টা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সব থেকে বেস্ট আমি জুমটা রিডিউস করে দিলাম, এই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নাও যে তোমাদের তাহলে পড়া লাগবে না, আমার একদম বোল্ড করা আছে, একবার দেখলে হয়ে যাবে, আয়তন, জনসংখ্যা, লিঙ্গানুপাত, সাক্ষরতা, জনঘনত্ব, সব থেকে বেশি কে, সব থেকে কম কে, আশা করি এটা হবে। বলো কারো কোনো কোশ্চেন আছে তোমাদের আর এখানে? না তাহলে আমরা পরের পাঠে যাই, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ অসুবিধা হলে বলবে। নেক্সট দেখো, এবার পিডিএফ টা এইভাবেই পাঠাবেন স্যার, ওই মার্ক করা যেগুলো আছে মার্ক তাহলে করে সেইভাবে, পাঠাবো, ও ঠিক আছে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, তাহলে স্যার আমাদের পড়তে সুবিধা হবে। ও ঠিক আছে আমি এভাবে পাঠিয়ে দেবো তাহলে, হ্যাঁ এভাবে সেভ করে পাঠালে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে আমি যেগুলো তোমার আননেসেসারি সেগুলো মুছে দিয়ে এভাবে পাঠিয়ে দেবো না। এবার চলে আসি, সেটা হচ্ছে আমাদের সুন্দরবনকে। দেখো সুন্দরবনকে আমরা এক নজরে কয়েকটা জিনিস দেখবো, আর তার সাথে আমি তোমাদের আজকে কোশ্চেন প্র্যাকটিস করাবো, তখন আমরা পাবো। সুন্দরবন থেকে এই জিনিসগুলো দেখো না, যেগুলো লাগবে না এগুলো আননেসেসারি, হ্যাঁ যেগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখবো। ফার্স্ট দেখো যে প্রধান নদী, এখান থেকে মাঝে মধ্যে পরীক্ষা আসে, ধরো কোনো একটা নদীর নাম বললো, বললো রায়মঙ্গল বা ধরো তোমার এই মাতলা, হাড়ভাঙা, সপ্তমুখী, এগুলো কোন অঞ্চলের নদী, এগুলো সব সুন্দরবনের। যখন আমরা নদ নদী পড়েছিলাম দেখবে সুন্দরবনের নদীর নামগুলো আমি সব কতর বলে দিয়েছিলাম, অর্থাৎ তোমাদের অত ডিটেলসে না গেলেও এখান থেকে শুধুমাত্র এই নদীর নামগুলো মাথায় রেখো, হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই মাথায় রেখো। তারপর এখান থেকে এই যে কোর এরিয়া, বাফার এরিয়া, এটা আমি তোমাদের অন্য একটা পাঠে বোঝাবো, হ্যাঁ অন্য একটা পাঠে বোঝাবো, এখন লাগবে না। আর এই পাঠটা মাথায় রেখো, সুন্দরবনের মধ্যে দেখো কতগুলো অভয়ারণ্য আছে, এটা হচ্ছে তিনটে, কি কি, সজনেখালি, দেখো লোকিয়ান, আর একটা হচ্ছে হলিডে বডি, এই তিনটে, এটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়। সুন্দরবনের মধ্যে কতগুলো অভয়ারণ্য আছে, তিনটে। সুন্দরবনের মধ্যে এই যে নদীগুলোর নাম, সেটা অন্য নোট থেকে পড়তে পারো কোনো অসুবিধা নেই। আর এই সুন্দরবনের বাঘের সংখ্যা, এটা মানে পরীক্ষার সেন্সে না, জাস্ট জানার সেন্স জেনে রেখো, এটা এখন 96, আস্তে আস্তে কমে আসছে অনেকগুলো, কিন্তু এটাও মাথায় রেখো আমাদের ইন্ডিয়ার মধ্যে সুন্দরবনই একটা জায়গা যেখানে বাঘের সংখ্যা সব থেকে বেশি, এটা জানো তো আশা করি, সুন্দরবনে বাঘের সংখ্যা কিন্তু প্রচুর বেশি, প্রচুর,
তোমার উড়িষ্যা দেবে নন্দন কানন, যেটা ওখানে প্রচুর বাঘ আছে, বাঘ নেই তা না, কিন্তু সুন্দরবন যেটা বাঘের জন্য একটা পারফেক্ট জায়গা, কিন্তু যদিও সেটা আমাদের জন্য আস্তে আস্তে কমে আসছে। আমি তোমাদের একদিন কোর এরিয়া বাফার এরিয়া এটা বোঝাবো, তখন বুঝতে পারবে মানে কি পরিমাণ কমে আসছে কল্পনার বাইরে। তারপর যেটা বললাম তোমাদের, দেখো পশ্চিমবঙ্গের উপকূল এটা তো বলেই দিলাম 157, হ্যাঁ এটা লাগবে না। পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা আমি তোমাদের বলে দিলাম। এইবার আর একটা ভাইটাল পার্ট, ভাইটাল মানে খুবই ভাইটাল পার্ট, সেটা হচ্ছে এই পার্টটা, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ। কে বলতে পারবে পশ্চিমবঙ্গে যে 23টা জেলা পেলাম এর প্রশাসনিক বিভাগ কতগুলো? সব বিভাজন প্রশাসনিক বিভাগ মানে জানো তো, ওই যে তোমার আইন কানুন বা এগুলো যেগুলো পরিচালনা হয় সেগুলো কতগুলো? ভীষণ গুরুত্বপূর্ণ এটা, মাথায় রাখো, আমরা হয়তো অনেকেই জানি না, ভালো করে শুনে নাও। আমাদের পশ্চিমবঙ্গে, টোটাল পশ্চিমবঙ্গ, এর প্রশাসনিক বিভাগ 5টা। হ্যাঁ 1, 2, 3, 4, 5, 5টা কি কি? ফার্স্ট দেখো সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগ মানে এই আন্ডারে কোন কোন জেলাগুলো আছে ভালো করে দেখে নাও, উত্তর 24, দক্ষিণ 24, হাওড়া, নদিয়া, কলকাতা, এই 5টাকে একসাথে নিয়ে কি বলবো আমরা প্রেসিডেন্সি বিভাগ, মানে এখানকার অ্যাকচুয়ালি পুরোটাই, পুরো পশ্চিমবঙ্গ তো তোমার নবান্ন থেকে হ্যান্ডেল হয়, তারপরেও দেখবে এগুলোকে আইন কানুন ভালোভাবে চালানোর জন্য পার্টে পার্টে ভাগ করে দেওয়া হয়। যেমন ধরো তুমি ক্লাস, আমরা যখন 5-এ পড়তাম, 5-এর মধ্যে 4টে সেকশন, তাহলে 4টে সেকশন সবাই 5-এর স্টুডেন্ট, বাট এ বি সি ডি ভাগ করলে কি টিচারদের সুবিধা না? সেম ভাবে দেখো আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট কি করেছে, আমাদের পশ্চিমবঙ্গকে 5টা প্রশাসনিক বিভাগে ভাগ করেছে। এটা কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রেখো। ফার্স্ট কি বললাম? প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে 5টা জেলা পড়ে, মাথায় রেখো কি কি। আর প্রেসিডেন্সি নামের মধ্যে একটা কিছু আছে, তাহলে সেটা কলকাতা। আর তুমি ম্যাপের মধ্যে দেখো, এগুলো মুখস্থের কোনো দরকার নেই, ম্যাপের মধ্যে দেখলে বুঝতে পারবো কলকাতার আশেপাশে কারা আছে। কলকাতার আশেপাশে উত্তর, দক্ষিণ, নদিয়া, এগুলো এখান থেকে এটা মুখস্থ রাখাটা আমাদের কোনো ব্যাপারই না। হ্যাঁ কিভাবে মাথায় রাখবো? উত্তর, দক্ষিণ, হাওড়া, নদিয়া, কলকাতা, কটা সংখ্যা? 5টা। সেকেন্ড দেখো বর্ধমান বিভাগ, তাহলে ঠিক কলকাতার উপরে তুমি চলে যাও, সেটার হেড কে? সেটা হচ্ছে বর্ধমান। আর বর্ধমানের যে হেড মানে সদর দপ্তর, যেটা প্রেসিডেন্সি সদর দপ্তর কলকাতায় হবে আশা করি, বর্ধমানের সদর দপ্তর চুঁচুড়া। এখানে 4টে আছে, সেটা কি কি? দুটো বর্ধমান, পূর্ব পশ্চিম, হুগলি আর বীরভূম। মানে ম্যাপটার দিকে তাকিয়ে দেখবে ওই যে জোনের যে অঞ্চলগুলো আছে, পূর্ব পশ্চিম, বর্ধমান, হুগলি আর বীরভূম, তাহলে কটা হলো? 4টে। নেক্সট দেখো মেদিনীপুর, যেটা মানে আমাদের দক্ষিণ পশ্চিম প্রান্ত, যেটা দক্ষিণ পশ্চিম প্রান্ত, মেদিনীপুরের আমাদের সদর শহর মেদিনীপুর, তাহলে মেদিনীপুরই হবে। এর মধ্যে কতগুলো জেলা আছে? 5টা। কি কি? পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। তাহলে আমাদের যদি ম্যাপটা মাথায় রাখে আমাদের কিন্তু মুখস্থ করতে হবে না। হ্যাঁ আমাদের ওই পশ্চিম দিকে যেখানে মালভূমি অঞ্চল পড়েছিলাম সেই অঞ্চলগুলো। এবার চলে এসো মালদা, মানে যখন তোমার গঙ্গাটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে সেই জায়গাটা, মালদার মধ্যে সেন্টার কে? মালদায়। মালদার আশেপাশে কারা আছে? নিচের দিকে মুর্শিদাবাদ, মালদা নিচেই একটা, মালদার উপরে দেখবে দিনাজপুর আছে, উত্তর আর দক্ষিণ দিনাজপুর। তাহলে কটা হলো? মুর্শিদাবাদ, মালদা, উত্তর, দক্ষিণ দিনাজপুর, 4টে। আর লাস্ট যেটা জলপাইগুড়ি, মানে একদম নর্থের দিকে উপরে, জলপাইগুড়ির মধ্যে বাদ বাকি জেলাগুলো থেকে আছে, দার্জিলিং আছে, আলিপুরদুয়ার আছে, জলপাইগুড়ি নিজে, কোচবিহার, আর কালিম্পং তো ভেঙে আলাদা হয়েছে, তাহলে কালিম্পং। তাহলে কটা? 5টা। তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলো হতে পারে, প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কতগুলো? কটা পেলাম? 5টা। মাথায় রেখো প্রায়বার পরীক্ষায় আসে যে প্রেসিডেন্সি বিভাজন এর মধ্যে কোন কোন জেলাগুলো আছে, বা প্রেসিডেন্সি বিভাজনের হেড কোয়ার্টার কোনটা, সেটা কোনটা? সেটা হচ্ছে কলকাতা। তো এই জিনিসটা আমাদের গুলিয়ে ফেললে চলবে না। হ্যাঁ এই জিনিসটা আমাদের গুলিয়ে ফেলে চলবে না। আর এর কত? 5টা। কিভাবে মাথায় রাখবে? দেখো সবগুলোই 5টা, শুধু বর্ধমান আর মালদা বাদ দিয়ে। বর্ধমান, মালদায় কটা? 4টে করে। তাহলে আমাদের 5টা 4টা হয়ে গেল। আর পশ্চিমবঙ্গের মোট জেলা কতগুলো? 23টা। তাহলে আশা করি এই পার্টটা মাথায় থাকবে। এই পার্টটা কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, বারবার বলছি। দেখো তোমরা যারা প্রাইমারি টেটও দেবে, আগে প্রাইমারি টেটে এভাবে হাইলাইটেড সিলেবাস ছিল না, এখন সিলেবাস দেখেছো পুরো বলেই দিয়েছে পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার অবস্থান, মানে এখান থেকে এই কোশ্চেন গুলোই আসবে। আর আমি তোমাদের যেগুলো দিচ্ছি এগুলো বিভিন্ন পরীক্ষার মানে কোশ্চেন ওয়াইজ পড়ানো। এই পার্টটা হয়ে গেল আমাদের। নেক্সট দেখো একটা পার্ট, খুব ভাইটাল একটা পার্ট, যেহেতু এই পার্টে তোমাদের পড়াচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ন্যাশনাল পার্ক গুলো আছে এখান থেকে
কিছু কোশ্চেন পরীক্ষায় আসে, যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন যেটা, আমাদের পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কের সংখ্যা কটা, সেটা হচ্ছে টোটাল দেখো 6টা, মাথায় রেখো টোটাল কটা, 1 2 3 4 5 6, ডিরেক্ট কোশ্চেন দেয় ন্যাশনাল পার্ক। সেকেন্ড, আমি একে নামগুলো পড়ে নিই তো তোমাদের বোঝাচ্ছি। ফার্স্ট যেটা আছে সেটা কি, বক্সা, গরুমারা, নেওড়াভেলি, সিঙ্গালীলা, সুন্দরবন আর হচ্ছে আমাদের জলদাপাড়া। জলদাপাড়া, তাহলে এই 6টা নাম মাথায় রেখো, প্রত্যেকটাই ন্যাশনাল পার্ক। এখান থেকে যে কোশ্চেনগুলো আসে বা পরীক্ষায় এসছে সেটা দেখো একদম কমন কোশ্চেন, পশ্চিমবঙ্গে যতগুলো ন্যাশনাল পার্ক আছে এদের মধ্যে নবীনতম কোনটা? নবীনতম হচ্ছে দেখো তোমার জলদাপাড়া। কত সাল? 2014। তোমরা ভাবতে পারো 2014 তো অনেক পুরনো, বাট অন্য ডেটগুলো দেখো এদের সাপেক্ষে সব থেকে নবীনতম, মানে রিসেন্টলি হয়েছে কোনটা, সেটা হচ্ছে জলদাপাড়া, প্রচুরবার পরীক্ষায় এসেছে। হ্যাঁ, আর সব থেকে প্রাচীনতম যেটা দেখো, প্রাচীনতমর মধ্যে তোমরা 1986 এ দুটো পাচ্ছ, সেটা কি? সেটা হচ্ছে তোমার সিঙ্গালীলা আর 84 এ আছে। হ্যাঁ, কিন্তু দেখো 86 এর থেকেও কম আছে, সেটা কোনটা? সুন্দরবন, সেটা কত? 84। তাহলে আমরা এখান থেকে দুটো ইনফরমেশন জানলাম, সব থেকে নবীনতম কোনটা? জলদাপাড়া, আর সব থেকে প্রাচীন দেখো সেটা হচ্ছে তোমার সুন্দরবন, এটা 1984। এটা কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, আর সুন্দরবন নিয়ে আরো পরীক্ষায় আসে, সেগুলো আমরা এই কোশ্চেন প্র্যাকটিসে বোঝাচ্ছি তোমাদের। হ্যাঁ, সুন্দরবন কত সালে তোমার অল হেরিটেজ হয়েছিল, কত সালে তোমার ওয়েট ল্যান্ড এর আন্ডারে এসেছিল, এগুলো সব একটু পরেই পড়ছি। তো এখান থেকে এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, বারবার বলছি দেখো, আমি তোমাদের একদম ইজি করে দিচ্ছি। মানে হয়তো আমাদের স্লাইড গুলো অনেকটা বড়, বাট সবগুলো তো পড়া লাগে না, যেগুলো লাগে বলে দিলাম। হ্যাঁ, তাহলে সুন্দরবনের মধ্যে সুন্দরবন হচ্ছে প্রাচীনতম, আর এটা কি, এটা হচ্ছে তোমার নবীনতম, আমরা যেটা পড়ছি সেটা নেম অফ ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো আরেকটা কোশ্চেন এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সেটা কি, যতগুলো ন্যাশনাল পার্ক আছে এদের মধ্যে সব থেকে বড় কোনটা? আমরা সবাই জানি সুন্দরবনের এরিয়া প্রচুর বড়, প্রচুর মানে প্রচুর বড়, সেটা দেখো প্রায় তোমার 1300 স্কোয়ার কিমি। তাহলে সুন্দরবন প্রাচীনতম, সুন্দরবন সব থেকে বড়, আশা করি মাথায় থাকবে। আর এদের মধ্যে দেখো সব থেকে ছোট দেখো একটা 79 আছে, 78 আছে, 78 সেটা কোনটা? সিঙ্গালীলা। তো চারটে পাঠ হয়ে গেল, একটা হচ্ছে প্রাচীনতম নবীনতম, নবীনতম হচ্ছে তোমার জলদাপাড়া, প্রাচীনতম সুন্দরবন, এরিয়া সব থেকে বড় সুন্দরবন, এরিয়া সব থেকে ছোট গাছ সেটা হচ্ছে সিঙ্গালীলা। তাহলে এই পাঠটাই দেখো একদম খুব সুন্দর করে একটা পাঠ দেখলেই হয়ে যাচ্ছে। আর তার সাথে একটা কথা বলে রাখি, এই কোশ্চেন গুলো মাঝে মধ্যেই দেয় তোমাকে, ধরো বললো গরুমারা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত, জলপাইগুড়ি, নেওড়াভেলি, কালিম্পং, সিঙ্গালীলা যেটা দার্জিলিং, হ্যাঁ সুন্দরবন তো আমরা সবাই জানি সেটা হচ্ছে সাউথ 24। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুন্দরবনের পোর্শন যেটা সেটা তোমার অনেকগুলো জেলার মধ্যেই আছে, মেইনলি যেহেতু সাউথ 24 এই জন্য আমরা সাউথ 24টাকে হাইলাইট করব। তারপর জলদাপাড়া যেটা আলিপুর, এই পার্টটা বা এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে সবগুলো তোমাদের লাগবে না, এই যেটা একটা দুটো তিনটে চারটে, আর এই পার্টটা তোমরা একটু ঠান্ডা মাথায় একবার পড়ো। হ্যাঁ, ঠান্ডা মাথায় একবার পড়ো, তাহলে আশা করি এই পার্টটা হয়ে যাচ্ছে, আর তোমাদের পুরো কমপ্লিট গোছানো আছে, তোমাদের এখানে আর অসুবিধা হবে না। নেক্সট আর একটা স্লাইড দেখাই, এই স্লাইডটা তোমাদেরকে আমি বাংলাতেও দেবো, যেদিন নদী পড়িয়েছিলাম সেদিনও দিয়েছিলাম, এটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়, সববার যে পরীক্ষায় দেয় তা না। দেখো আমাদের বিভিন্ন রিভার গুলোর নাম বলা আছে, এগুলো হচ্ছে রিভার নদী, এগুলো নদী, বিভিন্ন পরীক্ষায় দেখবে দেয় বিভিন্ন নদীর তীরবর্তী শহরগুলো কোনগুলো। ধরো তোমাকে বললো আলিপুর এটা কোন নদীর তীরে অবস্থিত, কালজানি, এই কোচবিহার যেটা সেটা হচ্ছে তোমার এই তোর্ষা বা শঙ্কোশ, এইগুলো একবার রিডিং পড়ো, বুঝলে, একবার রিডিং পড়ো। আর এখান থেকে না পড়ে আমি যখন নদী করিয়েছিলাম, নদীর পাটে আমি তোমাদের বলে দিয়েছিলাম, অতএব এই পাটটা দেখে নিলে মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসে। আর আমাদের নদীর পাটটা মাথায় থাকলে হয়ে যাও না। কাটোয়া, কাটোয়া কোথায়? অজয়ে, কৃষ্ণনগর কোনটা আসবে তোমার? জলঙ্গি। হ্যাঁ, এইভাবে একটা দেখলেই হয়ে যাবে। বোলপুর প্রচুর বার পরীক্ষায় দিয়েছে, বোলপুর WBCS যারা পরীক্ষায় দাও দেখবে বোলপুর, বোলপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত, এটা কোনটা? এটা হচ্ছে কোপাই। বোলপুর না দিয়ে দেয় শান্তিনিকেতন, দেয় কোশ্চেনটা এভাবে দেয়, শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? তাহলে বীরভূমের যে নদীগুলো আছে তার মধ্যে একটা দেবে কোপাই, একটা অন্যতম নদী, তাহলে কোপাই। দার্জিলিং যেটা, দার্জিলিং এ অনেকগুলো নদী আছে, আমরা আগের দিন পড়লাম, ওই তোমার তিস্তা, রাইডাক, মহানন্দা, বালাসন, এগুলো সব কোথাকার? দার্জিলিং এ। জলপাইগুড়ি, জলপাইগুড়ি হচ্ছে তোমার তিস্তা আছে এখানে,
একবার যদি আমরা রিডিং করি তাহলে হয়ে যাবে। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ, এই যে কলকাতা, কলকাতা কোথায়? সেটা হচ্ছে হুগলি, শ্রীরামপুর আমরা জানি, তারপর তোমার যে সুতানুটি বা যে শহরগুলো আছে সব কোথায়? সব হচ্ছে তোমার হুগলির পাশে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো যদি আমরা একবার করে পড়ে নিই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো যেমন তোমার এই ঘাটাল, ঘাটালটা পড়ে দেখো, ঘাটাল নিয়ে প্রচুর সমস্যা চলছে, সমস্যা মানে পলিটিক্যাল সমস্যা না, ঘাটালের বন্যাগুলো বা এই যে সমস্ত সমস্যাগুলো, এটা পরীক্ষা দিতে পারে, এটা কোনটা শিলাবতী। হ্যাঁ, তাহলে যে বাগনান, দামোদর, এই যে মাতলা, মাতলা ফাতলা সব সুন্দরবনের নদী, আর ক্যানিং কি ওই সুন্দরবনের একটা অন্যতম আর কি বলবো, একটা শহর বলতে পারো বা স্টেশন বলতে পারো। তাহলে এটা, এই যে সুবর্ণরেখা প্রচুরবার পরীক্ষায় পড়েছে, আমরা পড়েছিলাম না, পূর্ব দিকে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অনেকগুলো নদী আছে, মানে ইয়ে আছে, নদী আছে, তার মধ্যে একটা কি সুবর্ণরেখা, ওই উড়িষ্যার পাশ দিয়ে তোমার বেরিয়ে যাচ্ছে, এটা কোথায়? পুরুলিয়া। তাহলে এই কটা জিনিস জানলে দেখো আমাদের পুরোটা হয়ে যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের বেসিক কনসেপ্ট জানার জন্য এর থেকে আলাদা করে কিছু একটা লাইন পড়ার দরকার নেই, তোমাদের যা মেটেরিয়াল দিয়েছি এই 4-5 পেজে একদম পুরো কম্প্যাক্ট দেওয়া আছে। অনেকে করে কি, পশ্চিমবঙ্গ জানার জন্য বই অবশ্যই পড়তে পারো, দেখবে 7, 9, 10 ছিল আমাদের, কিন্তু ওই মোটা বই পড়তে গিয়ে অতটা ধৈর্য থাকবে না, কিন্তু আমাদের এই 4টে পেজে দেখো পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 4টে পেজে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাবে না? বলো, কারো কোনো কোশ্চেন আছে? আর বলো, এবার এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, হ্যাঁ নাহলে আমি অন্য পার্টটাই যাবো। হ্যাঁ, তোমাদের অন্য একটা পার্ট দেখিয়ে দিই, এই পার্টটা খুব ভালো, আমরা যেটা পড়লাম সেটা এক নজরে, হ্যাঁ সেটা আমরা এক নজরে জানবো। এবার এর মধ্যে অনেক জিনিস আমরা আগে জেনে ফেলেছি, তো যেগুলো জেনে ফেলেছি সেগুলো আর মাথায় নেবো না। যেমন পশ্চিমবঙ্গের রাজধানী, এটা বেসিক আমরা সবাই জানি, আয়তনটা জানবো না, সর্ববৃহৎ জেলা, ক্ষুদ্রতম জেলা জানলাম, বৃহৎ জেলা দক্ষিণ 24, ক্ষুদ্রতম কলকাতা, যেগুলো পড়ে ফেলেছি সেগুলো আমরা আর পড়বো না এখন। হ্যাঁ, যেখানে চলে আসি যেগুলো পড়িনি, তার মধ্যে জেলা সংখ্যা পড়লাম, উচ্চতম শৃঙ্গ পড়লাম, এই পাঠটা আমরা সবাই জানি কিন্তু সবাই জানি না, এই পাঠটা মাথায় রেখো। আমরা ইন্ডিয়ার জাতীয় পশু, জাতীয় পাখি সবাই জানি, বাট পশ্চিমবঙ্গের দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি যেটা, এটা হচ্ছে মাছরাঙা, কিন্তু মাছরাঙা বললে হবে না, মাছরাঙার মধ্যে কিছু মাছরাঙা আছে যাদের গলাগুলো সাদা হয়, যাদের গলাগুলো কি হয় সাদা, তাহলে এই শ্বেত কণ্ঠী মাছরাঙা। আপনি মাথায় রেখো, আমরা কিন্তু ইন্ডিয়ার গুলো নিয়ে সবাই মাতামাতি করি, বাট পশ্চিমবঙ্গের গুলো আমরা কেউই সে অর্থে জানি না। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কোনটা? সেটা হচ্ছে শ্বেতকণ্ঠী মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় পশু বলে না ভেদ বাঙালি, যারা ডাল ভাত পছন্দ করে, আর ডাল ভাত পছন্দ করে, মাছ সব থেকে বেশি পছন্দ করে কে? বিড়াল। এটা কোন বিড়াল? মেছো বিড়াল। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যের জাতীয় পশু কোনটা? সেটা হচ্ছে মেছো বিড়াল। হ্যাঁ, তাহলে আমরা নতুন জিনিস জানলাম, পাখি যেটা সেটা হচ্ছে কি মাছরাঙা, কিন্তু মাছরাঙা মাথায় রেখো না, পরীক্ষায় কিন্তু মাছরাঙাও থাকে আবার শ্বেতকণ্ঠী মাছরাঙাও থাকে, কোনটা? সেটা শ্বেতকণ্ঠী। জাতীয় পশু কোনটা? সেটা হচ্ছে মেছো বিড়াল। রাজ্যের জাতীয় ফুল যেটা, সেটা কিন্তু শিউলি ফুল দেখো, আর জাতীয় গাছ এই ছাতিম গাছ, যেটা আমরা ভাববোই না, জাতীয় গাছ হয়তো আম কাঁঠাল বলে বসবো, কিন্তু জাতীয় গাছ কোনটা? সেটা হচ্ছে ছাতিম গাছ। ছাতিম গাছ কোনটা? কেউ যদি শান্তিনিকেতনে যাও, বা অনেকে শান্তিনিকেতনে গিয়েছো, ছাতিমতলা বলে একটা জায়গায় আছে, একটা ছাতিমতলা বলে জায়গায় আছে, যেটা ওই ছাতিম গাছটাকে নিয়ে তৈরি করা আছে, ওই যে রবীন্দ্রনাথের স্মৃতিটি এগুলো আছে ম্যাক্সিমাম সব ওই জায়গাটাতে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটা? ছাতিম গাছ। আর এইগুলো কিন্তু বিশেষ করে ওই প্রাইমারি রিলেটেড পরীক্ষা যেগুলো, এগুলোতে দেবে, দেবে মানে দেয়, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা, মানে তুমি ইন্ডিয়ার বেসিসে পরীক্ষায় কোনোভাবে এগুলো আশা করবে না। আমরা আমরা কোনগুলো আশা করব? আমাদের দেশের গুলো, বাট পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলো হয়, ধরো টেট পরীক্ষা, SSC পরীক্ষা, বা পশ্চিমবঙ্গের গ্রুপ ডির পরীক্ষা, ক্লার্কের পরীক্ষা, এগুলো দেয়। এই 4টে জিনিস ভুলে গেলে চলবে না, রাজ্যের পাখি, পশু, ফুল আর গাছ। নেক্সট দেখো, একটু পল সায়েন্সের কোশ্চেনের দিকে যাই, এটাও দেয়। আমাদের পশ্চিমবঙ্গে লোকসভার আসন জানো কতগুলো? 42টা। মানে আমাদের পশ্চিমবঙ্গের MP কতগুলো? 42। বিধানসভা মানে MLA, MLA কতগুলো? 294। ভোট এলেই দেখবে সবাই বলে না, এবার 42টা আমার চাই, এবার 42টা আমার চাই। আবার আমাদের পঞ্চায়েত ভোট এলে তোমার, আমার 200
94টা চাই, লোকসভা 42, বিধানসভা কতগুলো 294, তার সঙ্গে রাজ্যসভার আসন যেটা সেটা 16টা, অর্থাৎ এই তিনটেও মাথায় রেখো পরীক্ষা দিতে পারে। আর এই যে প্রতিবেশী রাজ্যগুলো আমরা ম্যাপেই দেখে ফেললাম, কটা দেখেছিলাম 5টা, আর প্রতিবেশী দেশ যেটা সেটা কটা, সেটা 3টে, প্রতিবেশী দেশ 3টে। তাহলে এই পার্টটা, এই পার্টটার মধ্যে পুরোটা দেখার কোনো দরকার নেই, আমরা অন্য পার্টগুলো আগে নোটে পেয়ে গেছি, ফালতু আমাদের হেডেক বাড়িয়ে লাভ নেই। এখান থেকে যেগুলো দেখবো সেগুলো কোনটা, এই পার্টটা ভালো করে দেখবো। হ্যাঁ, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে বেসিক কনসেপ্টটুকু সেটা কিন্তু আমাদের একটু হয়ে গেল। না, এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো আমাকে।